আলহামদুলিল্লাহ, আজকের লেসনে আমরা শিখতে যাচ্ছি তানভীন। তানভীন হলো যখন আমরা কোনো হরফের উপরে দুই জবর বা কোনো হরফের নিচে দুই জের বা কোনো হরফের উপরে দুই পেশ পাবো, এই তিনটার যে কোনো একটা পাইলে সেটার কমন নেম তানভীন। তাহলে আমরা এক কথায় যদি বলি যে তানভীন কি, তখন আমাদের বলতে হবে দুই জবর, দুই জের অথবা দুই পেশ, এই তিনটার কমন নাম হলো তানভীন। মাশাআল্লাহ। এখন খেয়াল করেন কাবজের কি কি, তা আলিফ জবর, তা আলিফ মাদ, কি তা বা দুই জবর, কি বান, তাহলে কি তা বান, এই বা দুই জবর বান, খেয়াল করুন এই যে উপরের দিকে, তাহলে বা দুই জবর বান হলো বানুন জবর বানের সমান। এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে প্রত্যেক দুই জবরের সাথে, অর্থাৎ দুই জবরটা নর্মালি শব্দের শেষে হবে, শব্দের মাঝখানে বা শুরুতে দুই জবর হয় না, তো দুই জবর যেহেতু শব্দের শেষে হবে, তো এই শব্দের শেষ অক্ষরে যখন দুই জবর হবে, সাধারণভাবে দুই জবরের সাথে একটা এক্সট্রা আলিফ থাকে, খালি আলিফ থাকে, যেটা স্বাভাবিকভাবে উচ্চারণে কোনো প্রভাব ফেলে না। হ্যাঁ, থামার সময় কিছু প্রভাব ফেলবে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে কমন আরেকটা তথ্য আমরা মাথায় ঢুকিয়ে ফেলি, যে যেখানেই দুই জবর সেখানে একটা কি থাকবে, খালি আলিফ থাকবে, যেখানেই দুই জবর সেখানে একটা কি থাকবে, খালি আলিফ থাকবে, কিন্তু সাধারণত এটার কোনো উচ্চারণ হয় না। তাহলে দুই জবর যেখানে খালি আলিফ আছে সেখানে, মাশাআল্লাহ। তাহলে দুই জবর, তাহলে জবরকে আরবিতে কি বলে, ফাতহা। তাহলে এক জবর হলো ফাতহা, দুই জবর হলো আরবিতে ফাতহা তাইন। দেন আমরা আসি দুই পেশ, তাহলে একটা পেশকে আরবিতে কি বলছে, দম্মা। তাহলে দুইটা পেশ হলে দম্মা তাইন, দম্মা তাইন। তাহলে এখানেও চিহ্ন যেহেতু দুইটা আছে, উচ্চারণও কয়টা হবে, দুইটা হবে। এই দুই পেশের ভিতরেও কিন্তু একটা কি লুকিয়ে আছে, নুন সাকিনের উচ্চারণ লুকিয়ে আছে, কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি বোঝার জন্য, কিন্তু আপনি কোরআনে কিন্তু ওই সেকেন্ড পেশের ভিতরে কোনো নুন দেখবেন না, ওটা হিডেন থাকবে। বাট আমরা বোঝার জন্য দেখেন নিচের পেশটাতে আমরা কিছু দিই নাই, আর উপরের পেশটাতে আমরা একটা নুন সাকিন দিয়ে দিয়েছি বোঝার জন্য, মানে নিচের পেশটা হলো পেশ আর সেকেন্ড পেশটা হলো আসলে পেশ না, সেটা আসলে নুন সাকিন, কিন্তু দেখা যাচ্ছে পেশের আকৃতিতে, মাশাআল্লাহ। তো খেয়াল করুন কাবজের কি, তা আলিফ জবর, তা কি হলো, কি তা বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন আসলে বা নুন পেশ বুনের মতো, বা দুই পেশ বুন যে উচ্চারণ, বা নুন পেশ বুন একই উচ্চারণ, সুতরাং বা নুন পেশ বুন হলো বা দুই পেশ বুনের মতোই উচ্চারণ। তাহলে কিতা বা দুই পেশ বুন, কিতা বুন, মাশাআল্লাহ। সেম ভাবে দুই জের, দুই জের হলো কি, এক জের অক্ষরের নিচে একটা দাগ আর দুই জের হলো দুইটা দাগ, তাহলে প্রথম জেরটা হলো জের আর সেকেন্ড জেরটা কি, নুন সাকিন, মাশাআল্লাহ। খেয়াল করুন কাবজের কি, তালিব জবর, তা, কিতা বা দুই জের বিন, মানে হলো বা নুন জের বিন, সেম উচ্চারণ, তাহলে কিতা বিন। তাহলে দুই জবর দিলে কি হয়েছিল, কিতাবান, মাশাআল্লাহ, সাথে একটা খালি আলিফ, দুই জবরে খালি আলিফ। দেন দুই পেশে কিতাবুন, মাশাআল্লাহ, দুই পেশে কিন্তু আর কোনো খালি আলিফ হবে না, এবং দুই জের হইলে কিতাবিন, দুই জেরও কোনো খালি আলিফ নাই, সুতরাং শুধুমাত্র দুই জবরের সাথে একটা খালি আলিফ থাকবে, আর দুই পেশ দুই জেরে কোনো আলাদা অক্ষর নর্মালি থাকবে না। এবং আমরা বুঝে ফেলছি দুই জের মানেই সেখানে একটা নুন সেখানে উচ্চারণ লুকিয়ে আছে। তাহলে খেয়াল করেন আমরা যে বললাম দুইটা সাইন হলে দুইটা সাউন্ড কিভাবে হলো, তাহলে বা জের যদি একটা সাইন উচ্চারণ করতে হতো বি, আর বা দুই জের বিন, তাহলে বি একটা সাউন্ড আর নুন সাকিনের ন একটা সাউন্ড, তাহলে বিন বি ন, তাহলে বিন, তাহলে দুইটা সাউন্ড, কেন দুইটা সাইন আছে, দুইটা জের আছে, এই জন্য বি প্লাস ন বিন, দুইটা সাউন্ড হলো, আশা করি বুঝতে পেরেছেন। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দগুলো যার ভিতরে তানভীন মানে দুই জবর, দুই জের বা দুই পেশ আছে, সেগুলো আমরা প্র্যাকটিস দেখবো ইনশাআল্লাহ। এই প্র্যাকটিস আমার চেয়ে আপনারা বেশি করবেন, বানান করার চেষ্টা করবেন না, বানান লাগলে আমি করে দিব, আপনার দায়িত্ব উচ্চারণ করা, মাশাআল্লাহ। তো বলুন আমার সাথে, মিম জবর মা, সা জবর সা, কি হলো, মাথা, লাম দুই জবর লান, মাসালান, কি উচ্চারণ, মাসালান, তাহলে দুই জবর আছে, তাহলে সাথে একটা কি আছে, খালি আলিফ আছে, তো খালি আলিফ লাম আলিফ দুই জবরও যে উচ্চারণ লান, আবার লাম দুই জবরও সে একই উচ্চারণ কি লান, তো খালি আলিফ আসার কারণে উচ্চারণের কোনো ভিন্নতা এইখানে আপাতত নাই।
তাহলে কি উচ্চারণ মাসালান আবার বলুন মাসালান কতবার আছে কতবার 22 বারের বেশি মাশাআল্লাহ মাসালান মানে উদাহরণ বা উপমা দেওয়া বা উপমা